তো এবার কিন্তু যথারীতি একটি বিতর্কিত মন্তব্য করলেন অধীর চৌধুরী, কিন্তু কি সেটা দেখে নেবো আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো তৃণমূল প্রার্থীরা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীতদাস, বললেন অধীর চৌধুরী। তৃণমূল প্রার্থীরা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীতদাস, যেমন করে মালিকের আদেশ পালন করে কুকুর, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ পালন করেন তারা। পুলিশ প্রশাসনের সেই একই অবস্থা। রবিবাসীয় প্রচারে বেরিয়ে বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন। তিনি বলেন, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ ভোট দিতে পারেননি, মুর্শিদাবাদ জেলায় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, মনে হচ্ছে পরাধীন দেশে বাস করছি। মুর্শিদাবাদের দলীয় কর্মীদের উজ্জীবিত করতে অধীর রঞ্জন চৌধুরী বলেন, বুনো ওলের জন্য রয়েছে বাঘা তেঁতুল, এবার এখানকার ভোটারদের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে তার জন্য তাদের দলের কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে, গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করবে। অন্যদিকে আবার নওদা ব্লকে 300 জন তৃণমূল কর্মী সমর্থক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন খোদ অধীরবাবুই। এরপরে এই বিষয়ে আপনার কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।